যশোরের নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল মিলের যাত্রা শুরু 1962 সালে। দুটি ইউনিট নিয়ে চালু হওয়া মিলটিতে প্রায় 1500 শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল, কিন্তু অব্যাহত লোকসানের মুখে 1979 সালে মিলটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর 1989 সালে চালু হওয়ার কয়েক মাস পরও যান্ত্রিক সমস্যায় আবারও বন্ধ হয়ে যায় মিলটি। শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের মুখে গেল মে মাসে মিলটির 2 নম্বর ইউনিটটি চালু করে সরকার। এতে 400 শ্রমিকের কর্মসংস্থান হয়। এখন আমাদের মিলটা চালু হয়েছে, আমরা চাই আমাদের 1 নম্বর মিলটাও চালু হোক। বর্তমান সরকারের কাছে আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমি দাবি রাখছি যাতে 1 নম্বর মিলটি পুনরায় চালু করে দেয়। কিন্তু 1 নম্বর ইউনিটটি বন্ধ থাকায় এখনও বেকার রয়েছে প্রায় 1000 শ্রমিক। সাধারণ শ্রমিক অর্ধাহারে অনাহারে বিভিন্ন কষ্টে দিন যাপন করছে, তাদের ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সাধারণ শ্রমিকের যে বেতন, ম্যানেজমেন্টের সাথে সাক্ষাৎ করলে আপনি ভালো পাবেন যে একজন শ্রমিককে কত হাজিরা দিচ্ছেন। সংকট নিরসনে নানা উদ্যোগের কথা শোনালেন মিল মহাব্যবস্থাপক। মিলটা সার্বিক ভালোভাবে চালানোর চেষ্টা চলছে, ইতিমধ্যেই 1/4 মেশিনারিজ উৎপাদনে এসেছে, বাকি মেশিনগুলো ক্রমান্বয়ে উৎপাদনে আসবে এবং এ মিলের সুতার গুণগত মান সরকারি প্রেক্ষিতে অনেক ভালো। মিলটি পুরোদমে চালু করে এ অঞ্চলের বেকার সমস্যার সমাধানে সরকার দ্রুত উদ্যোগ নেবে এমন প্রত্যাশা শ্রমিকদের।